আল্লাহর নামে সুর তুলে যাই, হই যে মাতোয়ারা। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দেশের সর্ববৃহৎ ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2023 সিজন টু। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড বাই MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিরতির পূর্বে আমরা হেফজুল কোরআন সেগমেন্টের অসাধারণ পারফরমেন্স দেখেছি, এখন আমরা শুরু করব হামদ নাত এবং ইসলামিক গানের সেগমেন্ট। হামদ নাত ইসলামিক গানের এই সেগমেন্টটি উপস্থাপনার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি ইমাম জাফর নোমানিকে। পবিত্র মাহে রমজানের এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2023 সিজন টু এর হামদ নাত ইসলামিক গানের সেগমেন্ট। দর্শক বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। প্রথমেই রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের সকলের প্রিয় মনির খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন উস্তাদ সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার আমিরুল মোমিনিন মানিক, সবার জন্য অগণন সালাম এবং নিরন্তর শুভেচ্ছা থাকলো। আমাদের অতিথি প্যানেলে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গীতিকার সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে আন্তরিক অভিনন্দন। আরও উপস্থিত রয়েছেন SM শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। চলুন দর্শক, এবারে আর দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে জাহিন ইকবাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি শোনাচ্ছেন আমাদেরকে? আমি এখন একটি হামদে বাড়িতালা পরিবেশন করব। গানটির গীতিকার শ্রদ্ধেয় এইচ রহমান এবং সুর করেছেন শ্রদ্ধেয় দিদারুল ইসলাম। ঠিক আছে, শুনি আমরা। মাওলা রে বাজে দাও নায়ামাই ক্ষমা করে যত গুনাহ আছে, কথায় কাজে জীবন আমার কবুল করে নিও, চললে তুমি পথের দিশা দিও, বান্দা তোমার দিবানিশি অপারে রহম যাচে, মাওলা রে ও সকাল দুপুর সন্ধ্যারাতের জোছনা তারা রুকি গান কবিতায় গল্পে ছড়ায় মহিমা যারা কি, সুর ছড়াবার সত্য সাহস দাও না সবার মাঝে, মাওলা রে ও ও মাওলা রে, মাওলা তোমার নামেরই ধ্বনি আমার কানে বাজে
দাও নাই আমায় ক্ষমা করে যত গুনাহ আছে। প্রিয় মনির খান কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। অনেক কঠিন জিনিস ও খুব সহজ করে তুলে ধরলো আমাদের সামনে। আমার একটি ইচ্ছা জাগছে ওর কাছে, যদি কখনো গান শেখাই ওর প্রথম ছাত্র আমি হব। সম্মানিত অতিথি সাজ্জাদ হোসেন, সত্যি আসলে অসাধারণ গিয়েছে। আর এভাবে আকুতি করে এত চমৎকার সুরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। ধন্যবাদ তোমাকে। সম্মানিত অতিথি এস এম শরীফুল ইসলাম, ধন্যবাদ। আসলে লোভ সামলাতে পারলাম না, জাহিন ইকবাল আমার ছাত্র আর কি, ও ছোটবেলা থেকে ভালো করে, সবাই ওর জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি তুমি অনেক বড় হও। জাহিন তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি তোমার আসনে ফিরে যাও। সুপ্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে সারা মনি। আসসালামু আলাইকুম। তুমি কি গাইবে আজকে? এই গানটির গীতিকার কে এম মনির হোসেন, সুর করেছেন মেহরাজ মিঠু। শোনো আমরা আগে গান শুনি তারপরে কথা বলবো। আমার ছোট জীবন যেন এক মোমের বাতি, যে মোমে বিধাতা দিয়েছে আগুন, সেই থেকে পুড়ে পুড়ে যাচ্ছি গোলে, সুন্দর আলো যদি নাই বা দিলে কি লাভ হবে প্রজ্বলন, বৃথা হয়ে যাবে সব আয়োজন, বৃথা হয়ে যাবে সব আয়োজন। আমার ছোট জীবন আমার কাজ হলো আলো ছড়ানো, আধার ভেঙে পথ দেখানো, এই যদি চাওয়া হয় হবে না লোর বিধাতার চাওয়াটাই করব পূরণ। আমার ছোট জীবন বৃথা হয়ে যাবে সব আয়োজন, বৃথা হয়ে যাবে সব আয়োজন। ওস্তাদজি কেমন লাগলো? তুমি অনেক বড় হবে, মন দিয়ে চর্চা করবে, আমরা তোমার কাছ থেকে ভবিষ্যতে আর অনেক ভালো গান শুনবো সেই আশায় রইলাম। এইচ এম বরকতুল্লাহ কেমন লাগলো? ওর কণ্ঠে একটা মধু আছে আসলে, খুব অসাধারণ। অনেক শুভকামনা তোমার। সারামণি তোমার জন্য অনেক দোয়া রইল, তুমি তোমার আসনে ফিরে যাও। এবারে ডেকে নিচ্ছি আমাদের এ পর্বের পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে আমির হামজা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার তুমি কোন জগতে আমাদেরকে নিয়ে যেতে চাও? ইনশাল্লাহ আমি এই পর্যায়ে যে গানটি পরিবেশন করব, গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় অধ্যাপক আবু জাফর স্যার। ওকে করো তাহলে। দাও ফিরিয়ে দাও হে খোদা, সেই হারানো সালতানাত, দাও ফিরিয়ে দাও হে খোদা, সেই হারানো সালতানাত, অন্ধ চোখের ঘুম ভাঙিয়ে বুকে আবার জাগিয়ে দাও,
বদর হুদ সেই তাবুকে সেই কারোয়ার সেই হিম্মত দাও ফিরিয়ে দাও হে খোদা সেই হারানো সালতানাত তাওহীদেরই ঝান্ডা হাতে দিনের নকি বাত ভোলা দাও বন্যা বেগে ছুটে চলা সেই মুজাহিদ সেই কাফেলা দাও একটি ওমর ফারুক না হয় একটি খালিদ একটি সাদ দাও ফিরিয়ে দাও হে খোদা সেই হারানো সালতানাত সম্মানিত বিচারক আমি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার সুরকার শ্রদ্ধেয় অধ্যাপক আবু জাফর স্যারকে আমি স্যালুট জানাচ্ছি তিনি যদি এই অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য নিশ্চয়ই নেবেন যেহেতু আমির হামজা এই গানটি গেয়েছে সে সালতানাত ফিরিয়ে চাচ্ছে আমার মনে হয়েছে সে মন থেকেই চাচ্ছে সম্মানিত অতিথি সাজ্জাদ হোসেন কেমন লাগলো আবেদনটুকু তার কণ্ঠে যথাযথভাবে একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠেছে আমিও মনে করি আল্লাহ কবুল করবেন তার আবেদনটি তোমার জন্য দোয়া থাকলো আমির হামজা অনেক শুভকামনা রইল তোমার জন্য তুমি তোমার আসনে ফিরে যাও সুপ্রিয় দর্শক এবারে ডেকে নেব আমাদের আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে আসছে রুহুল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি শুনবো আপনার কাছ থেকে এখন শ্রদ্ধেয় মৌলভি আব্দুল মাজেদ সাহেবের লেখা একটি নাতে রাসুল পরিবেশন করব এবং সুরটাও উনি করেছেন অনেক দোয়া থাকলো আপনার প্রতি আপনি শুরু করুন আমরা শুনছি রসুল নামের ফুলে নেছি দেখিবি যদিয়া কবিয়া কবি পাপিয়া ভ্রমর যে ফুলের গান গা রসুল নামের ফুলে নেছি দেখিবি যদিয়া কবিয়া কবি পাপিয়া ভ্রমর যে ফুলের গান গা ওই ফুলেরই মালা পরে রাইনা ঘরে ছুটে চলে দুরারবির মক্কা মদিনা রসুল নামের ফুলে নেছি দেখিবি যদিয়া দূর সাগরের উর্মি মালা মরু ঝড়ের হৃদয় জালা পাগল হয়ে সালাম জানাই সেই ফুলেরই পাই রসুল নামের ফুলে নেছি দেখিবি যদিয়া কবিয়া কবি
পাপিয়া ভ্রমর যে ফুলের গান গাই, রাসুল নামের ফুল এনেছি দেখিবি যদিয়া। ধন্যবাদ। প্রিয় মনির খান, কেমন লাগলো? খুবই সুন্দর, খুবই সুন্দর। ও সুরের খেলা গায়কের তুলনা নাই, উচ্চারণ চমৎকার। এক কথায় বলা যায় ও বুঝে গান গায়। এইচ এম বরকতুল্লাহ, রসুল নামের এই গানটি খুবই ভালো। ভালোবাসা বৃদ্ধির জন্য একটা আবেগের প্রয়োজন, গানেও কিন্তু সে আবেগ সৃষ্টি হয়। অনেক ধন্যবাদ, অসাধারণ। রুহুল আমিন, তোমার জন্য অনেক দোয়া রইল, অনেক শুভকামনা রইল, তুমি আরও সামনে এগিয়ে যাও। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন বিআরবি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে 2023 সিজন টু এর হাম নাথ ইসলামী গানের এই সেগমেন্ট। আমরা একে একে শুনে নিলাম আমাদের চারজন প্রতিযোগীর গান। এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, এবং আমি ইমাম জাফর নোমানি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিরতির পর থাকছে ইসলামী জ্ঞান ও কুইজের সেগমেন্ট। সবাইকে দেখবার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুর তুলে যায় হই যে মাতোয়ারা।